পাথারকান্দির সৈলকোর বৈঠকালে বেপরোয়া অটোর ধাক্কায় মৃত এক, আহত তিন। এমএলএ জানেন, আমরা মাননীয় বিধায়ক চন্দ্রপাল জানেন যে মদের কারণে চুল্লুর কারণে যে ও ঘটনাটা হল, 20 টাকার মদ খাইয়া ছোটা বাচ্চা লইয়া এপি দৌড়া লাল। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের সলগইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক 10 ঘটিকার সময়। ঘটনার বিবরণ মতো জানা গেল, এক মদ্যপ অটোচালকের বেপরোয়া অটোচালানোর দায়ে ব্যাক ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির, পাশাপাশি গুরুতর আহত হলেন আরো 3 জন পথিক। হৃদয় বিদারক এই কাণ্ডটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 10 ঘটিকার সময়। পাথারকান্দির বাজারিচুরা থানাধীন সলগই বাগান লাগোয়া 8 নম্বর জাতীয় সড়কের বৈঠকাল বস্তি সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শকদের বয়ান মতে জানা গেছে, এদিন লোয়ারপর কড়িখাই এলাকার অটোচালক হারান দাস মদ্যপ অবস্থায় দ্রুতবেগে AS10BC0307 নম্বরে অটো চালিয়ে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক ধরে পাথারকান্দি থেকে লোয়ারপ অভিমুখে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। এমন সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া 4 পথিক অটোর সংস্পর্শে এসে দুর্ঘটনার কবলে পড়েন। তাদের মধ্যে বৈঠকাল বস্তির 60 বছরের সরকম আলী ঘটনাস্থলে প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শী জানান। অন্য আহতরা হলেন স্থানীয় কার্তিক রবিদাস, শঙ্কর পাশি ও আরেকজনের নাম জানা যায়নি। নাম না জানা উক্ত ব্যক্তির বাড়ি পুতনী বাগানে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর অটোচালক নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাকে হরিবাসুর এলাকায় পাকড়া করে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হসপিটালে প্রেরণ করেন। স্থানীয় এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল। ঘটনার পুলিশ তদন্তে নেমে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার খবর পাওয়া গেছে। এ কাণ্ডের জন্য অনেকে এলাকার স্থানে স্থানে খই মুরগির মতো গজিয়ে উঠা চোলাই মদের ভাটিকে দায়ী করছেন। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন। আমি একটা মদের কারণে তো আপনার মন্ত্রীও জানেন, MLA জানেন, আমরা মাননীয় বিধায়ক চন্দ্রপালও জানেন যে মদের কারণে চুল্লুর কারণে যে ও ঘটনাটা হল, 20 টাকার মদ খাইয়া ছোটা বাচ্চা লইয়া এপি দৌড়া লাল মদ গলি গলি বিক্রি হল, সব দোকানে লাল মদ বিক্রি হল। যে বর্তমানে যে অটো ড্রাইভার যেটা সত্যি লাইসেন্স রাখি এটা বর্তমানে তার মদের গন্ধের কারণে তার সাইডে লাগা যাচ্ছে না, মদের অ্যাক্সিডেন্ট হয় মদের অত গ্রাম তার ভিতরে থেকে বাইরে ইয়ার এই যে হারাই তো মদের গন্ধের বাচ্চা আছে এপি ড্রাইভার। আমি তার নিজে থেকে কথা বন্ধ করে আচ্ছা পুলিশ প্রশাসন আমি কইরা নিজে মদ বিক্রি করা পুলিশ প্রশাসন আমি কইরা আমরা তো দেখতে পারছি না, ড্রাইভার দেখছি, এরপরে 4-5 জন বাইরে হয়েছি যেমনি ইয়ে আমরা মারিয়া যাইব এইরকম মানে স্পিডে বাগিয়া গেছে হোটেল দূর মানে ও হোটেল পর্যন্ত আমরা দূর তখন আমি দৌড়িয়া আইসি আয়া ভাইছি রাস্তা কানে মারা, তার বাচ্চারা খানাখাড়ি করতে আছে, মানুষ এখানে জমছে, ও আপনারা দেখো সামনে আসো কিতায় মারছে পুলিশ, আমি ফোন করি কেউ কইতে আছে এলটোয় মারছে, কেউ কইতে আছে অটোয় মারছে। নাম কি মাতা সুদা পঙ্কজ মতো মুখ মুখ।
নম্বর কাইছিল না তো আমি কেন।